যেহেতু বিষয়টা লিগালি দিকে এগোচ্ছে তো যার কারণে বিষয়গুলো প্রাইভেট থাকাটাই বেটার, কিন্তু কি হবে না হবে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি প্রবলেম সলভ, কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়বো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ড্রেসটা কেমন হয়েছে সেটা বলো আগে। হেভি, আমি একটা ইউনিক ড্রেস কিনেছি, একটু স্টাইলিশ টাইপ। আর আমার নিজের না লজ্জা লাগছে, কেমন ভালো লাগছে কি আমাকে? হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ এবার বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা না বললে তো আবার অসুবিধা আছে। না না ওরকম কোনো ব্যাপার নেই। তো আজকে আমরা বহুদিন পর সবাই মিলে একসাথে আছি, মানে বঙ্গ টিমের নানু দাদা, মালি দাদা, জয়দীপ সবাই মিলে আজকে ঘুরতে যাব। কিন্তু কোথায় যাব এটা জানি না। ডন অনেক দিন ধরে ব্যস্ত রয়েছে, কাজের চাপে বাইরেও বেরোতে পারে না। তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেছো আমি একা একা বেরিয়েছিলাম, তো ওর জন্য আজকে ওকে বললাম একটু তুমি প্লিজ টাইম বার করো, আমাদের সাথে একটু ঘুরতে চলো। তো বলো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই। কোথায় যাবে বলো? এবার কোথায় যাব সেটা আমার জানা নেই, আর আমি তো বর্ধমানের অত জায়গা চিনিও না। এরা ভালো চিনবে কোথায় পার্ক আছে, কোথায় সিনেমা হল আছে। এই বর্ধমানের কোথায় ভালো সিনেমা হল, কোথায় পার্ক আছে রে? আইনক্স আছে, আইনক্স পার্কে। ঠিক আছে, যাবে কোথায় সেটা বল। যাব কোথায়? টাইম দে, পার্কের নামটা বল কি বললি? এই শোন তোদের কথা শুনে বুঝতে পারছি, আগে বেরো, যেতে যেতে ঠিক কর, চল বর্ধমানের দিকে চল। একটা প্রবলেম হয়ে গেছে, বুক গো আমার পেছন যাচ্ছে না। আরে কোথায়? উই আমার সিটে বসে আছে, দেখে যাও। ওরা ডাকিও আসে না, একটু বেরাও তুমি। আসো মামু, আসো আসো বাবা। আমার ছনা বাবা, আমার কালকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। ছোট বাবা, আচ্ছা আচ্ছা, কালকে তো আমি নিয়ে যাব। বড় জনেরও একটু মন খারাপ হয়েছে, আসলে একটু ব্যস্ত রয়েছি, তো বাবানকে নিয়ে না এখন সামলাতে পারবো না, কারণ বাবানের শরীরটা ঠিক নেই। তারপরে আবার ঠান্ডা লেগেছে জ্বর, কালকে ডক্টর দেখিয়ে এসেছে বর্ধমান থেকে, এটারও শরীর ভালো না। তাই ভাবলাম যে ঘুরে এসে আমাদের এখানে, আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, ওখানে নিয়ে যাবো, ওখানে, তাই না? আসো 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 আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসবো আমি বড় ঘুরতে, আমরা ওই দিকে, আমরা ভালো জায়গায় ঘুরতে যাবো। সরি বাবা, তাড়াতাড়ি চলে আসবো, চলো আমি দিই, ওটা আমি দিই, দাও ইচ্ছার বিরুদ্ধে। তো এখন আমরা গাড়িতে আছি, জয়দীপ আছে, আর এই পাশে মালি দাদা আছে। ওই যে মলি দাদা হাতটা দেখা যাচ্ছে এখান থেকে, মলি দাদার হাতই দেখা যায়, মুখ দেখা যায় না। আচ্ছা, আর এই যে বঙ্গ আছে, আর নানু দাদাকে আমরা বাড়ির সামনে থেকে তুলে নেব। সব কয়টা নিয়ে গাড়ি এখন গরমে না? এ নানু দাদা, আমি 1 ঘন্টা ধরে রেডিও দাঁড়ায় শুধু আমি বাদে। এ নানু দাদা, আমরা আজকে বলছি বুটটা শুধু আমি বাদে। খুব ভালো কোয়ালিটিটা দিয়ে শুরু করে সবকিছু। হ্যাঁ তো গাইস, এই জুতোটা যদি তুমি নিতে যাও, নিচেই দেখতে পাচ্ছ, ক্রোমে গিয়ে, না না নিচেই লিংক দেখতে হবে, পৃথিবী চ্যানেলেই তো নিচেই লিংক দেওয়া থাকবে, বঙ্গ বাজারে যাও আর আমি যেটা বলছিলাম নানু দাদা, আমরা কতদিন পরে ঘুরতে বেরিয়েছি? শোনো না, এমনি অনেকটা দেরি হয়ে গেছে, কোনো জায়গায় হয়তো সময় মতো আমরা পৌঁছাতে পারবো না। তো চলো আজকে একটা ডিসিশন নিয়েছি, সেটাই সাকসেসফুল করি, চলো। ঠিক আছে, তোমাদেরকেও আমি একটু ফ্রি হয়ে বলছি, ঠিক আছে, চলিয়ে চলতে হ্যাঁ।
ওকি রে, আমি এ ওই দেখ কে এটা আমার ওকি রে, আমি চলো বঙ্গ জামা পরে বঙ্গ এই রে দাম পেলরা কাস্তে কাস্তে রাখ কুটি এটা খালা করার নেই সবার সে বল তুমি রোগা হও নালে কিছু করার নেই গাইস বুঝতে পারছো আমাদের পরিস্থিতি কত খারাপ চলছে আমরা নিজেরা ওয়েবসাইট বানাচ্ছি নিজেদের মানে বিজনেস হবে আর আমাদেরই জামা প্যান্ট নেই কালকে ওয়েবসাইট দিয়ে সবাই যে যার মতো ইচ্ছা অর্ডার করবি আর টেস্ট করবি হ্যাঁ যেগুলো আমাদের ভালো লাগবে যেমন এই শুটা টেস্ট হয়েছে এইটা রাখবো আমরা ওয়েবসাইটে ঠিক আছে না যেগুলো টেস্টেড যেগুলো ভালো সেগুলোই রাখবো আর যেগুলো ভালো না সেগুলো ডিরেক্টলি উড়িয়ে দেবো তোরা যা ভালো লাগে অর্ডার করবি যা সবাই এই ব্যাপারে কিছু জানো না আস্তে আস্তে জানাবো কারণ আমি অনেকদিন ধরে একটা কাজে ব্যস্ত কাজটা কমপ্লিট করে জানাবো আস্তে আস্তে বর্ধমানের দিকে যাওয়ার পথে ছোট্টখাটো একটা চায়ের দোকান দেখতে পেলাম তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে সবাই মিলে চা খাবো আর জায়গাটা 7 আপ না স্পাইডার বুক ওই জায়গাটা এটা অন্য দেশের ফিল পাওয়া যাচ্ছে এই জায়গাটায় আমাদের বর্ধমানের NH2 রোডটা এত সুন্দর করে দিয়েছে যেখানে আমাদের 1 ঘন্টা লাগতো আগে বাড়ি থেকে আসতে কিন্তু এখন আমরা 34 মিনিট 35 মিনিটের মধ্যে কিন্তু চলে মানে বাড়ি পৌঁছে যাওয়া যায় শুধু বর্ধমান না এটা পুরো NH2 মানে রোডটা রোডটাই এরকম করে দিচ্ছে দাদু কোথায় যাচ্ছ গরু আছে গরু দেখছে গরু আনতে দাদুর মতন বয়স যখন হবে আমি তখন ছাগল চালাবো হাই 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 দেখো ঘুরতে যাওয়ার নাম করে বালিতে তোমার জয়দীপ কি বলে জয়দীপ বলছে যাওয়া হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু আজকে আমরা আরেকবার যাব এই বিষয়টা একটু প্রাইভেট থাক মেন প্রবলেম যেটা হয়েছে তোমরা তো আগে ভিডিওতে দেখেছো ফেসবুকটা নিয়ে আমি প্রচুর মানে আমার প্রবলেম হচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেসবুকের যে ওনার মানে যে ফেক পেজটা চালাচ্ছে সে কিন্তু রীতিমতো প্রায় 5 থেকে 7 দিন এই ব্যাপারগুলো প্রাইভেট থাকাই ভালো ফাইনাল কি হচ্ছে সেটা আমরা পুরোপুরি জানাবো আর এখন ওই বৃত্তান্তে আমরা একটুখানি যাচ্ছি আর একটুখানি ঘোরাঘুরি করব ওই ব্যাপারগুলো প্রাইভেটই রাখবো যতটা পারবো যেহেতু বিষয়টা লিগালি থেকে এগোচ্ছে তো যার কারণে বিষয়গুলো প্রাইভেট থাকাটাই বেটার তার জন্য আমি সবটা ক্লিয়ার করছি না এই মুহূর্তে কিন্তু কি হবে না হবে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ফেসবুকের বিষয়ে একটু বলি যে আমার ফেক পেজটা চালাচ্ছিল সে রীতিমতো 5-7 দিন দেখলাম পেজটার আমি পাচ্ছিলাম না সার্চ করে কিন্তু তারপর দিয়ে রীতিমতো আবার সেম জিনিসটাই শুরু করেছে তো যার কারণে আমাদের এই দিকটা এগোনো তো এসব কথা বাদ দিলাম রন্ত বলেই দিল তোমাদেরকে এইসব বিষয়ে প্রাইভেট থাকাই ভালো তো এইটুকুনি বলার ছিল চাটা এবার খাবো তারপরে যাব আমার একদম রাগ হচ্ছে কেরা যাচ্ছে না ভালো লাগছে না সত্যি বলছি এইখানে যদি পাঁচটা বেজে যায় কোথায় ঘুরতে নিয়ে যাবে কোথায় যাওয়ার প্ল্যান এবার চা খেয়ে বাড়ি চলে যাব না না চিল বোন চিল দেখো আমরা খাই বললো কি একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলে তো এখনই সন্ধ্যা হয়ে গেল ছোট মানুষ কত ঝামেলা করে আসো আসো দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা নিয়ে যাবো আমি দাঁড়াও আর 3 কাপ
না ওরা আসছে এখানে হ্যাঁ চল দু কাপ নিয়ে চ বর্ধমানের দিকে যেতে ভোরবেলাটা হয় সন্ধ্যা এখন এসছি দু চারটে আমার চেনা গাড়ি আসবে হবে আর ওই রেলের যে স্টাফ ওই রেলের গেটটা আছে না ওখানে লোক আছে ওরা আসবে একটু ভালো ওরা এখন আধ ঘন্টা এক ঘন্টা পাবে আসবে ওই ঘন্টাখানে থাকি ওই আটটা বাজলে পালিয়ে যাবে ভোরবেলা বেশি বেঁচে কেন হয় ভোরবেলা ঘুমটা লাগে না হ্যাঁ তখন ড্রাইভারদের ঘুমটা লাগে তখন বেঁচেকেনাটা হয় তখন বেঁচেকেনা করি ওই এখন এসে মোবাইল ফোবাইল নিয়ে বসে বসে সময়টা কাটাই ব্যাস বাড়ি যায় আর যা হলো টাকার গল্প শুনলাম আমি একটুখানি এইটা পৃথিবীতে আমি ইন্সপায়ার যে নুন দেয় যায় পর্দা ছিল তোর এটা নাকি গরমকালে সেই হেভি জিনিস পিছন দিয়ে একবার দৌড়া ওরা একবার দেয় নাই তোর দৌড়ানো একবার দেখা আমি এডিট করবো এই পাটা পাখি তখন দেখা যায় না আরে কোকিল তো এইখানে জীবনের নানুর ডাকে বলে প্রথম কেউ সাড়া দিয়েছে আর ডাকছে না এই অলরেডি দুজন বাসা বানিয়ে নিয়েছে ওর ডাকে সাড়া দিয়ে বুঝলে আর এও পালিয়ে গেল রে এও পালিয়ে গেল ওই নানু বসে আছে পাখির চক্করে নানু বাড়ি দিয়ে বেরোচ্ছে না মানে এই কোকিলের ডাকে সরি মানে কোকিলের ডাকে আরে মানে এই পাখি কোকিল কোকিলের ডাকে নানু এখন বাড়ি দিয়ে বেরোচ্ছে না এটাই বলছিলাম কি ঘুরতে নিয়ে চলো না ব্যাং তুমি তো চা খেতে দাঁড়ালে দাঁড়িয়ে বললে রিল বানাবো রিলও বানালে না হ্যাঁ এইটা কি আমরা কি করছি এনে ঘুরতে আসি ঘুরতে নিয়ে যাচ্ছে তোকে এ প্রীতি তুমি বললে রিল বানাবে আমি বানাবো না রিল ঘুরতে নিয়ে চলো একটা ভালো জায়গায় চাও খাবো না এইখানে কে দাঁড় করালো কি করে গরুটা উঠতে পারে আমার একটুখানি কভাই নানুদের জন্য আমার কি হলো দেখ প্লেটটা ভাসে গেছে আমার চা পরে চা খাওয়া হলে তো আমরা যেতে পারবো কোথাও আসতে পারবে না চাটা খা তুই হ্যাঁ ব্যাং ভাই চা উঠে চলে যাবে কেন ভয় দেয় তোর নানু ভয় দেয় উঠে গেল দেখলি তো সোজা উঠবে না ওরা ট্রেনিং নেওয়া আছে ওদের শোন মধু কে খায় আর কে ঢিল মারে সেটা আমি ভালো জানি আমি কি বলছি রিপোর্টারের কোনো ভ্যালু নাই তোমরা পাবলিক
এদিক সাইড যাও, আমি দেখো রিপোর্টারের মতো দেখবে, রিপোর্টার চশমা পরো, আমি রিপোর্টার হবে দেখবে, দেখবে পুরো রিপোর্টারের মতো কথা বলবো, দেখবি কি তোমাদের নিয়ে আমি রিপোর্ট করি তাহলে রেডি। তো আমি বাঙ্গো না সরি বাঙ্গো টিমের পক্ষ থেকে হাসো না বলতে দাও আমাকে। আরে রন 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 ম্যাম রেডি বলো। বাঙ্গো টিমের পক্ষ থেকে আমি প্রীতি মণ্ডল, আপনারা দেখতেই পেলেন জয়দীপের সাথে আমাদের নানু দাদার বেঁধে গিয়েছিল ঝামেলা। এদের কারোর ব্যবহার ভালো নয়, তারপরে তোমরা কটা সিট বেল্ট পরে বসবে বলছিলাম, দুটো করে যদি হয় সিট বেল্ট তাহলে ওই গাড়িতে বসা যাবে। আবার কি প্যারাশুট নিয়ে উড়ি চলে যাবো, তুমি একটু ভরসা করো না কেউ, আর আমি আর তুমি আসবো চাপ নেই। আরে বোন আমরা এই গাড়িতে করে আমরা যাই, তোকে নিয়ে যাবো না এই গাড়িতে, আমি চালাইনি। না টেনশন করার সুযোগ পাবো না, ভুল বললে সবাই যদি চালানো শিখে যায়। এখন আমরা চলে এসেছি বর্ধমান সাইবার ক্রাইমে। তো রন আর জয়দীপ গেল, আমি গাড়িতেই বসছি এখন, ডাকলে পরে আমি যাব। 2000 years later update সমাধান মোটামুটি, প্রবলেম সলভ, কালকে আর একবার মোটামুটি লাস্ট আসতে হতে পারে বা কয়েকবার আসতে হতে পারে, কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়বো।